আমি জানি না পথ পথের দূরত্ব, আমি জানি না বরফ ঢাকা নদীর ঘনত্ব, এতটুকু জানি শুধু গন্তব্যের বাড়ি যতই হোক না দূরে আমায় দিতে হবে পাড়ি। কেরিয়ার বিকশিত জীবনের দ্বার। প্রিয় দর্শক ও শ্রোতা, জীবনটা কিন্তু আপনার, তাই উহাকে মনের মতো সাজানোর দায়িত্বও কিন্তু আপনার। সো বি কেয়ারফুল। পবিত্র কোরআনুল করিমে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কেরিয়ার, জীবনকে গঠন করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যেই পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করে। এজন্য আমার জীবন, আমার কেরিয়ার আমাকেই গঠন করতে হবে। এজন্য আমাদেরকে কিছু পলিসি, কিছু রুলস মেনটেন করে আমাদের কেরিয়ারকে আমরা গঠন করব। এক নম্বর, অবশ্যই আমাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্যকে স্থির করতে হবে যে আমি আসলে কি করতে চাই আমার জীবনে। সেই জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমি আমার জীবনের কেরিয়ারকে গঠন করার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করার জন্য চেষ্টা করব। নাম্বার দুই, চরিত্রে আভিজাত্য থাকতে হবে। চরিত্র যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। অতি আধুনিক যুগে, আইসিটির যুগে আমাদের সম্মুখে গোটা পৃথিবীর সব ধরনের ডিভাইস আমাদের সামনে চলে আসছে। এই রঙিন পৃথিবীতে আমরা যেন আমাদের চরিত্রকে নষ্ট না করি, এজন্য সচেতন থাকতে হবে। আজকে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, আপনার ট্যাব, এগুলোর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর সব তথ্য আমরা নিমিষেই পেয়ে যাই। কিন্তু পক্ষান্তরে কিছু খারাপ ওয়েবসাইটের মাধ্যমে আমরা খারাপ হওয়ারও সুযোগ আছে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদের চরিত্র যেন কখনোই বিনষ্ট না হয়ে যায়। নাম্বার তিন, কঠোর অধ্যবসায় আমাদেরকে করতে হবে। যে পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের সফলতাকে, আমাদের নিজেদের কেরিয়ারের জন্য আমরা কাজ করে যাব। নাম্বার চার, আমরা সময়ের প্রতি সচেতন থাকতে হবে, যেন সময়, নির্দিষ্ট সময়ের কাজ যেন আমরা নির্দিষ্ট সময়ই করে থাকি, এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম ইন টাইড ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন। সময় কারো জন্য অপেক্ষা করে না, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে সময়ের ব্যাপারে। প্রিয় দর্শক ও শ্রোতা, কেরিয়ারকে গঠন করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করা প্রয়োজন। আরবিতে একটি প্রবাদ রয়েছে, খজা ইনুল মিনান আলা কনা তিরিল মিহান। সাফল্যের চাবিকাঠি অবশ্যই কষ্টের সেতুবন্ধনের মাঝেই নিমজ্জিত আছে। এজন্য আপনি কষ্ট করেই সফলতাকে ছুঁইতে হবে। কেরিয়ার গঠন করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করা প্রয়োজন। পরিশ্রম করলেই আপনি সফল হবেন। কারণ বিজয়ীরা তারা ভিন্ন কিছু করে না, বরং একই কাজ তারা ভিন্নভাবে করে। এজন্য আসুন আমাদের কেরিয়ারকে গঠন করার জন্য আমরা সকলেই উদ্যমী হই, একটি লক্ষ্য স্থির করি, আমাদের চরিত্রকে আমরা গঠন করি, কঠোর অধ্যবসায়ী হই, সময়ের প্রতি সচেতন হই, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপর আমরা চেয়ে থাকি। তিনি রহমত করলেই আমরা আমাদের জীবনকে একটি সুন্দর উৎফুল্লমণ্ডিত জীবন উপহার পাব, যে জীবনের মাধ্যমে সমাজ, দেশ এবং জাতি উপকার পাবে এবং আমরা ইহজাগতিক কল্যাণে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারব। এজন্য আসুন কেরিয়ার গঠন করি, কেরিয়ারের মাধ্যমেই আমাদের জীবনটাকে আমরা সফলতার স্বর্ণ উজ্জ্বলে আমরা নিয়ে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে কেরিয়ার গঠন করে জীবনকে উপভোগ করার তৌফিক দান করুন। আমিন।